চলুন আমরা আরেকটি প্রশ্নের জবাব দিই এই প্রশ্নটি করছেন কৃষ্ণা সরকার তিনি বলছেন স্যার ইউর লেসন ক্যাচ দ্য গ্রামার ফ্যাক্ট ওকে কৃষ্ণা সরকার আপনার দৃষ্টিতে আপনি ঠিকই আছেন যে গ্রামেটিক্যাল আইটেমগুলো বাংলাতে বুঝালেই আপনি ভালো বুঝতে পারবেন তবে যদি আপনি সব কিছু শুধু বাংলাই বুঝতে চান আপনি জীবনেও কোনোদিন ইংরেজি শিখতে পারবেন না কারণ যখন শিক্ষক গ্রামারই পড়াচ্ছেন ওই গ্রামার পড়ানোর জন্য সেন্টেন্স স্ট্রাকচার আরও অনেক আনুষঙ্গিক কথা কিন্তু ইংরেজিতে বলছেন তো আপনি যদি আপনার যদি ইংলিশে ইনপুটই না আসে তাহলে আপনার আউটপুট কীভাবে করে হবে আর এই একটা ভুল পলিসির কারণেই মূলত আমরা ইংরেজি শিখতে পারি না সেটা হচ্ছে আমরা মনে করি যে বাংলায় বললেই ভালো বুঝতে পারবো হ্যাঁ অবশ্যই যার যার মাতৃভাষা সে তো ভালো বুঝবেই কিন্তু আপনার আলটিমেট টার্গেট কী আপনার আলটিমেট টার্গেট হচ্ছে ইংরেজি শেখা বা দ্বিতীয় ভাষা শেখা অন্য একটি ভাষা শেখা সেই ভাষাতে আপনি যদি এক্সপোজ না হন সেই ভাষার শুধুমাত্র যদি খালি রুল পড়তে থাকেন আপনি কোনো দিনও আপনি ইংরেজি শিখতে পারবেন না সেই জন্য আপনাকে যত বেশি বেশি আপনি ইংলিশে এক্সপোজ হবেন তত ইজিলি আপনি ইংরেজি শিখবেন ইভেন আপনি যদি কোনো ওয়ার্ডের মিনিংও খোঁজেন প্রথমে আপনি ইংলিশ টু ইংলিশ খুঁজবেন সেটা যদি নিতান্তই বুঝতে না পারেন তাহলে কেবল আপনি বাংলা দেখবেন আদারওয়াইজ অর্থ খোঁজার ক্ষেত্রেও আপনি বাংলাতে ঢুকবেন আপনি টোটাল ইংলিশ টু ইংলিশ যাবেন কারণ একটি কথা আছে কাটা দিয়ে কাটা তুলতে হয় ইংরেজি শিখতে হলে ইংরেজি মাধ্যমে শিখতে হবে বাংলা থেকে ইংলিশের ট্রান্সলেশনটা এটা মানে খুব বহুল প্রচলিত আমাদের দেশে খুব জনপ্রিয় একটি মাধ্যম মনে রাখবেন জনপ্রিয় সব কিছুই কিন্তু উচ্চমার্গীয় হয় না জনপ্রিয় ম্যাক্সিমাম জিনিস খুব সস্তা হয় সুতরাং এই সস্তা পদ্ধতি বাদ দিয়ে ইংলিশ টু ইংলিশে আসুন আমি যে এখন কথা বলছি এই কথাগুলো ইংলিশে বললে আরও ভালো হতো আপনার দু চারটা কথা নতুন করে হয়তো পেতেন আর তাতে করে আপনার ইয়ে হতো শেখাটা ভালো হতো সুতরাং কাইন্ডলি মাথা থেকে এই জিনিসটা একদম ঝেড়ে মুছে ফেলে দেন বাংলা থেকে ইংরেজিতে শিখে শিখে ট্রান্সলেশন ম্যাথড ইংরেজি শিখে আপনি হয়তো খানিকটা কিছু দূর আপনি হয়তো আগাতে পারবেন কোনো দিনও নেটিভদের মতো করে আপনি বলতেও পারবেন না লিখতেও পারবেন না আপনি ইংরেজিতে কোনো দিন মজাও পাবেন না সেজন্য আমার পরামর্শ হচ্ছে কাইন্ডলি আজকে থেকে টোটালি সব কিছু ইংরেজিতে করার চেষ্টা করেন বলার চেষ্টা করেন লেখার চেষ্টা করেন শোনার চেষ্টা করেন এভরিথিং ইউ ট্রাই টু ডু ইন ইংলিশ তাহলে খুব দ্রুত ইংরেজি শিখে যাবেন অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য